তুই খেলাই তাই সোকা তোর যে শরীর কি অভ্যাস আছে তা কোন অভ্যাস মাইয়া কোন হানে এই যে বেনি বানছে আচ্ছা বাবু কথা এই গে তোর যে তোকে যে মাইয়ারা যে এত পছন্দ করি এদের রহস্যটা কি এই মানে কি কারণে তোকে কি কথা কিন্তু বলতে হবে না এলে কলম টাডাস টাডাস কান পাতে গেইল মেল কলম মান মনে হলা বলা ভালো কাম টু দ্য পয়েন্ট সর লাড়ি লই সর লাড়ি লই সর কান দিস না এখন তোর তো শুরুই করি নাই কিন্তু হ্যাঁ আগেই দিই কাপো কাপো হালার ফলা এই কাপ সব মানে মানে কি কারণ এ ছেলেটি ছেলেটি বলতে চাইছি হালার ফলা হ্যাঁ চ মানে অন্য কিছু না হ্যাঁ চ স মানে ছেলেটি বলছি ছেলেটি মানু কতজন দেখছো তুই ভাগে তোর লাগবে না তোরে মারিয়ে মজা পাইতে আছি এত গোস্ত কা তোর গান মধ্যে এত গোস্ত কা তোরে যদি জব দি আষ্টটা বাগেও খাইয়ে শেষ করতে পারবো রে তাহা রাখ তাহা রাখ তাহা রাখ এ ঠাকুন দে রাখ কত নেছে গেইন দা 40 কে এ দা 40 কে কি 40,000 কি করেন পাও সোজা করেন মানে কোনো এই 40,000
ক্রিস গেইল আসেন। আপনি বললেন যে ইয়ে এত হলেন গিয়া কি বল এটারে মেয়েদের মানে এত মানে বা বয়ফ্রেন্ড আপনি টাইপ দেখ করছেন কি আপনি কি কম কম মাইয়াদের পিছনে মানে কি এই যে আয়ুর্বেদিক তারপর ওই যে বনাজি মনাজি এই সমস্ত সুন্দরবনের মধু ঠিক আছে এটা একটা ইস্যু অসুবিধা নাই আমার দাদাই আসেন দাদা 20K এইদিকে আসেন দাদা নরলি কিন্তু সিরিয়া ফালাবো নাইলে নরলি টান দিয়া দাদা সিরিয়া ফালাবো টাকা কি করছেন 20,000 টাকা না ভাই দোকানে ঠিক দোকানে তো আট আর রুডি এবার ওই যে বাটালি মিডিয়া20,000 টাকা নিয়ে মহিন্দ কোনো কথা চলবে না জব দিবি আরেই জব দেব ৪০K বলেন বলেন টাকা কি ব্যবহার খরচ করছেন ৬ মাসের বাসা ভাড়া বাকি ছিল দিয়ে দিচ্ছে